এখন তো শুধু কথা হচ্ছে, এখনো কোনো ল ইম্পোজ করা হয়নি, ঠিক আছে? সেফটি মেজার ছাড়া কি করে আমরা কাজে যাব? এখন আরও কিছু হয়ে গেলে কে দায়িত্ব নেবে? সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, কিন্তু যতক্ষণ কিছু ল ইম্পোজ হবে না কাজে যাওয়া পসিবল নেই। আজকে সিবিআই সাত দিন হয়েছে, সিবিআই এর হাতে হ্যান্ডওভার করা হয়েছে কেসটা, প্রায় সাত দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো যে দোষী বা অপরাধীকে গ্রেফতার করা হয়নি কেন? মাননীয় সুপ্রিম কোর্ট যা বলেছেন অবশ্যই উনি বিবেচনা করে বলেছেন, কিন্তু আমার একটা কথা হচ্ছে এখানে যে আজকে যেই মেডিকোস যে লেডি ডক্টরের এই মর্মান্তিক মৃত্যু হয়েছে, ওকে রেপ করে মারা হয়েছে, তো ও যদি জীবিত থাকতো আজকে, ও আজকে কতজনের প্রাণ বাঁচাতে পারতো? শুধু আমি আর্জি করব এই জিনিসটা ভাবার জন্য সবাইকে। আর আমরা এখন চুপচাপ হয়ে গেলে হবে না, আজকে সিবিআই সাত দিন হয়েছে, সিবিআই এর হাতে হ্যান্ডওভার করা হয়েছে কেসটা, প্রায় সাত দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো যে দোষী বা অপরাধীকে গ্রেফতার করা হয়নি কেন? আমাদের বহুত সারে ডক্টরস ডিউটি অন ডিউটি প্রেজেন্ট হ্যায়, এসা নেই কি হাম লোগো নে ইমার্জেন্সি সার্ভিসেস অন নেই রাখা হ্যায়, ইমার্জেন্সি সার্ভিসেস অন হ্যায়। और ऐसा कभी भी नहीं हो सकता कोई भी हॉस्पिटल में कि पेशेंट्स नहीं देखे जा रहे, जितने भी इमरजेंसी वार्ड है वो सब काम हो रहा है। बाकी हम लोग टर्न बाई टर्न रैली पे आ रहे हैं, प्रोटेस्ट कर रहे हैं, क्योंकि प्रोटेस्ट करना बहुत ज़रूरी है, क्योंकि जस्टिस अभी तक नहीं मिला। 9 तारीख को ये घटना हुई है, अब तक हमें कल्प्रिट नहीं मिला है। সেটা তো দেখা হবে যে সিআইএস প্রোটেকশন দিতে পারবে কি পারবে না, এখনো তো আমরা সেটা সম্বন্ধে কিছু বলতে পারবো না। আর কাজের যে কথা ছিল, ইমার্জেন্সি তো এখনো চলছে, সেরকম কিছু নেই যে পেশেন্টের দেখা হচ্ছে না বা পেশেন্ট কেয়ার কম্প্রোমাইজ হচ্ছে, সব কিছু তো চলছে, আমাদের সিনিয়র প্রফেসর আছে, সবাই তো দেখছে। নো, লাইক দিস ইজ নট দ্য সলিউশন, উই নিড লাইক স্ট্রিক্ট প্রোটেকশন ফর দ্য ডক্টর, উসসে ভি জ্যাদা হমকো সবসে জ্যাদা ইস ওয়াক্ত জরুরত হ্যায় তো স্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন অফ লজ এন্ড স্ট্রিক্ট পনিশমেন্ট কে রেপিস্ট কো, উসকি ওয়াজহ সে হি कुछ सोल्यूशन निकल सकता, सो दैट इट कैन नॉट बी रिपीटेड। अगर हम अभी बैक ऑफ कर लेते हैं तो भी दोबारा हो सकता है, तो दैट्स नॉट द सोल्यूशन। कोई और सेक्टर अगर आ करके हमारी जगह प्रोटेस्ट करे तो हम जा करके हमारी ड्यूटी कर सकते हैं। हमने किसी को मना नहीं किया है कि हम किसी का इलाज नहीं करेंगे, इट्स जस्ट दैट कि हमारे साथ अगर लोग होंगे वो हमारे लिए वहाँ पे प्रोटेस्ट करेंगे तो हम भी करेंगे।